হ্যালো গাইস, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই বঙ্গ রিয়্যাক্টর চ্যানেলে। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো বন্ধুরা, আজকে যে গানটির উপর আমি রিয়াকশন করবো সেই গানটির নাম হচ্ছে টার্গেট। ঠিক আছে, টার্গেট বলে একটি বাংলা র‍্যাপ সং। এটাতে মোট পারফরমেন্স করেছে হচ্ছে চারজন, ঠিক আছে, ফকির লাল মিয়া, MRDS, MAH1 অ্যান্ড রাহি ওয়াসার। ঠিক আছে, তো এনারা চারজন মিলে হয়তো এই গানটা র‍্যাপ করেছেন। তো এই গানটাই আজকে আমরা শুনবো। তো চলুন বন্ধুরা, আমরা সোজা ভিডিওটা দেখে নিই, তারপর আমরা ভিডিও সম্পর্কে কিছু অবশ্যই বলবো। তো চলুন আমরা ফার্স্টে ভিডিওটা দেখে নিই, আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্ট্রো পরে, তারপর ভিডিওটা আমরা স্টার্ট করবো। ওকে বন্ধুরা, তো চলুন আমরা গানটি দেখি যে কেমন হয়। ওকে, 3, 2, 1, লেটস গো। স্যাটার স্ট্রিট, টার্গেট। ওয়াও, পেট্রোল পাম্প আই থিঙ্ক। একটা খালি বিষয় তো নাই, ও যাইছি মুম্বাই খালি, সব বরাবর কইরা বো আছে পারি সিরি, ফুলুই জিত সুটটা ফুটবো, কি বাবা মার সবাই আমার দেশ খাবাইবার ফুটটা পাল্টা মাতিরি বাইবনি। ও ভাই, স্বপ্ন আমার টার্গেট, দেশ কাঁপাইবার টার্গেট, শুটটা মারি টার্গেট। আরে বাপ রে, তো কড়া কড়া টাইপের, ভীষণ কড়া লিরিক্স। আচ্ছা, মানে বলতে চাইছি যে র‍্যাপার আসবে যাবে, কিন্তু আমাদের মতন র‍্যাপার তোমরা পাবে না, সেটাই বলছে। আর মাঝখানে যিনি র‍্যাপ করলেন, যিনি টুপি পরে, তো ওনারা তো বাপরে সাংঘাতিক। অর্ধেকটা সত্যি কথা বলতে বন্ধুরা আমি বুঝতে পারিনি, ভীষণ ফাস্ট ছিল, তো অর্ধেকটা বুঝেছি, অর্ধেকটা বুঝতেই পারিনি এত ফাস্ট করেছে। কিন্তু হ্যাঁ, প্রথম যে র‍্যাপ করছিল সে দারুণ করেছে, তার লিরিক্স মানে খুব মানে দারুণ কড়া লিরিক্স বলা যায়। ও ভাই, মানে বাবা আমার কি একটা বললো, কবি মন্ত্রী নেতা নয়। ওয়াও, মানে বুঝতে পারছেন কত লিরিক্সে কতটা ডিপ লিরিক্স লিখেছেন, বুঝলে। এখানে বলতে চাইছেন বন্ধুরা যে আমার বাবা কোনো বড় এ নয়, ঠিক আছে, আর মানে নেতা মন্ত্রী নয় বা প্রচুর পয়সাওয়ালা মানুষ নয়, ঠিক আছে, কিন্তু তাও আমরা র‍্যাপ করছি, র‍্যাপ করে এত দূর এসেছি, এটাই বোঝানোর চেষ্টা করছে। তো ওয়াও, দারুণ। তোমার
গঞ্জি সুলফিয়া তো শুনা বাই নু লাগিস না ফিও নাই ফিরত চাইব ফাইতো নাই তোর ঠিকানা দেখলি সিকিটা হরিলি ভাই হলিলি সিকিটা হইলি ভাই করার আগে আইয়া মাথিলি ভাই বুঝিলি সিকিটা ফারিলি ভাই চলি গেলে বাদে বুঝিলি ভাই বয় দিলে তো সিরিলি ভাই মালাখরি মাঠো নামছি না আর নামি গেলে মজা বুঝিলি ভাই খবর পাইছি তালকু রখলে তাল লাগাইরা সমানে বন্ধুরা বলল মাঠে নামছি না আর কিন্তু নামিয়ে নেমে নেমে গেলে তুই মজা বুঝবি। বাও, মানে লিরিক্স এই ভাই যিনি ফার্স্ট অ্যাপ করেছেন এখন যিনি অ্যাপ করেছেন ওনার লিরিক্স কিন্তু খুব ফাড়ু লিরিক্স। ইকার হুন্না বাদর দিনও দেশ আইসিবি মানে বিয়ানে করবাই উল্টা ফাল্টা বাদাম লইবাই বাদানে আঙ্গুল ধুরা বেখা করলে কি উঠব তোর আরামে একটা খালি বিশুই তো নাই হই আইসি মুম্বাই খালি সব বরাবর হই যাবো ফারিসিরি ফুরুই জিত সুটটা ফুটব হিপ হপ আমার সফল আমার দেশ খাবাইবার উল্টা পাল্টা মাথি লিবাই বনি দিবাই পয়সা লইব সিলেটাই স্কুল হই আইসি ওকে শাটার স্পিড গাইস টার্গেট সংটা আমার জাস্ট ওয়াও লাগলো, ঠিক আছে দারুন। আর প্রথমে কথা বলবো যে এত সুন্দর ভিডিওগ্রাফি, মানে পিছনে আপনারা দেখবেন যে ভোরবেলা শ্যুট করা হয়েছে, ঠিক আছে পুরো ভোরবেলা যিনি র‍্যাপ করছিলেন তিনি চাদর নিয়ে আছেন, তো এটা একটা সত্যি একটা ফানি ব্যাপার আমার মনে হয়েছে, ঠিক আছে তিনি চাদর নিয়ে আছেন আর ভিডিওগ্রাফি বেশ সুন্দর করেছে। নর্মাল কিন্তু ভিডিওগ্রাফিতে মানে যে হাই পারফরমেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে তা না, ঠিক আছে, কিন্তু যাই মানে DSLR দিয়ে নর্মাল DSLR দিয়ে আই থিঙ্ক শ্যুট করা হয়েছে, কিন্তু দারুণ ভিডিওগ্রাফি দারুণ লাগছে। এবং চারজনে যা র‍্যাপ করেছেন জাস্ট ফাড়ু, ঠিক আছে এদিক ওদিক মানে আলতু ফালতু কোনো ভাষা কিন্তু ওনারা ইউজ করেনি বা গালি গালাজ কিন্তু করেননি, কিন্তু দারুণ একটা প্রেজেন্টেশন, দারুণ প্রেজেন্টেশন আমার আমার বেশ ভালো লেগেছে। আর যে প্রথম যে গানের হুকটা দিয়ে শুরু হলো যে টার্গেট চার পাঁচবার টার্গেট বলে এবং তারপর চারজনেই কিন্তু নিজের মতো করে র‍্যাপ করে, তো সেটা আমার খুবই ভালো লেগেছে। যে প্রথম যিনি র‍্যাপ করলেন তারপর যিনি থার্ড পার্সন ছিলেন যিনি টুপি পরেছিলেন ওনার র‍্যাপটা আমি শুধু বুঝতে পারিনি, ওনার র‍্যাপটা খুব মানে দারুণ, মানে কি বলবো এত ফাস্ট উনি র‍্যাপ করেছেন যে অর্ধেকটা আমি বুঝতে পারলাম অর্ধেকটা আমি বুঝতেই পারলাম না, ঠিক আছে। তো ওনার হচ্ছে স্লো মোশনে গানটা শুনতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন, তো সেই জন্যে আমি যা মনে হলো তাই বলছি, কেননা গানটা বোঝার জন্য আমাদের একটু স্লো গান স্লো শুনতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে র‍্যাপে আসলে বলতে কি চাইছে, কেননা ওনারা খুব ফাস্ট বলেন, তো যারা ফাস্ট ক্যাচ করতে পারে না তারা বুঝতে পারে না, কিন্তু হ্যাঁ যে যে লাইনগুলো আমি ক্যাচ করেছি দারুণ, মানে এত সুন্দর মানে লিখেছেন যে তারা বলছে যে আমার আমার বাবা কেউ মানে বড় কোনো মানুষ নয় কিন্তু আমরা তাও র‍্যাপ করে এত দূর এসেছি, ঠিক আছে। তো এই এই সবগুলো যে লিরিক্সগুলো লেখা হয়েছে তো দারুণ, আমার খুব সুন্দর লেগেছে। আর গানটার আমি দেখলাম যে সেরকমভাবে ভিউজ নেই, কেন ভিউজ নেই আমি জানি না, গানটাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন, অরিজিনাল লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশানে, তো অবশ্যই গিয়ে সাপোর্ট করুন বন্ধুরা, কেননা এই ধরনের গানকে অবশ্যই সাপোর্ট করা দরকার, ঠিক আছে। তো বাংলা র‍্যাপ র‍্যাপকে আপনারা একটু সাপোর্ট করুন, আপনারা একটু মিলিয়ন পৌঁছান আর কি, 2-3 লাখে পড়ে আছে গানগুলো ভিউজগুলো, ঠিক আছে আপনারা মিলিয়নে পৌঁছান, তারপরে তো হবে, তারপরে তো আসবে, তারপরে তো নতুন নতুন র‍্যাপার আসবে, তো অবশ্যই সাপোর্ট করবেন এটাই বলবো, ঠিক আছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফিউচার মোর আপডেটস আমি এই ধরনের ভিডিওই দিতে থাকি, ঠিক আছে, র‍্যাপ সং বলুন বা অন্য ধরনের ইনফরমেটিভ ভিডিও বলুন বা সং বলুন, ঠিক আছে আমি সব ধরনের ভিডিওতে রিয়াকশন করি, আমার চ্যানেল আপনি যদি চেক আউট করেন তাহলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো চলুন আজকের ভিডিও আমি এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। আপনাদের যদি এই টার্গেট সং সম্পর্কে কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, ওকে চলুন বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ওকে জয় হিন্দ জয় ভারত।